এই গুলিটাকে খাবি নাকি আমার সাথে যাবি গোডাউনে বল নামান 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 গোডাউন বলতে কি কি করতে হবে মার্ডার করতে হবে খুন করতে হবে রক্ত খেতে হবে আরে মাইয়া তোকে তুলে না আমরা হাসছিস কি রে তোর ভয় বলে কিছু নেই চারটে দাঁত এক ঘুষিতে ফেলে দেব জানিস তোর আরে এই বিশ্বে সবাই আমাকে এক নামে চেনে একটাই নাম রিম রিম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমার হাতে কি আছে তো এটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে যে ভিডিওটাতে কি হচ্ছে এটা দিয়ে আজকে একটা কাউকে দেখতে হবে ভিডিওটা আর হ্যাঁ নতুন আর একটা তোমাদের জন্য সুখবর যেটা হচ্ছে আমাদের নতুন একটা ওয়েবসাইট লঞ্চ হয়েছে ঠিক আছে যেটাতে তোমরা অনলাইনে অনেক কিছু শপিং করতে পারবে এসআর বাজার বলে তো তোমরা এসআর বাজারে যাও আর অনেক অনেক কমে শপিং করতে পারবে তো আমার অনেক কালেকশন আছে যেগুলো আমিও পরে শ্যুট করি তো তোমাদের যদি ভালো লাগে কালেকশনগুলো অবশ্যই এসআর বাজারে গিয়ে শপিং করো আর অনেক ডিসকাউন্ট পাও তুমি কে তো আমি ফোনটার মধ্যে ফোনটা তো আমার আমার ফোন বলছে আমার ফোন আমার এখানে নাম লেখা আছে আমার নাম তো এখানে আমার বলে কিছু তো লেখা নেই আমার ছবি আছে তুই কে এত কথা বলছিস আবার তুই তুই চলে এসেছিস আমার এলাকায় এসে এত কথা কাকে বলছিস তুই এলাকা মানে কার এলাকা আপনি কোথাকার মানুষ আছে আপনার এলাকা এটা পুরো আমার এলাকা এলাকার সবাই আমাকে চেনে তুই কে মন্ত্রী বলছেন নাকি মন্ত্রী মন্ত্রী আমার এলাকা একদম সব আমার আন্ডারে আমাদের মালিক হেড হেড একদমই তাই কি নাম তোর বল তোর মানে আমি নাম বলতে পারব না নাম বলবি না নাম বলবি না কি বলবি তাহলে তোর নাম নেই বাবা মা কোনো নাম দেয়নি অবশ্যই দিয়েছে আমার নাম তার নাম জিজ্ঞেস করলে নাম বলতে হবে সুরজ সূর্যের কি রশ্মি তুই সুরজ ছোঁয়া মাধ্যম তোকে তো আমি চিনি আর আমাকে এই পুরো সারা বিশ্ব চেনে তুই মানে তোর বয়স কত তোকে সেদিন জন্মাতে দেখলাম তুই হাটুর বয়সী আমার কি 102 বছর আমার মানে কি দেখে বোঝাচ্ছে আমাকে আর এই বিশ্বে সবাই আমাকে এক নামে চেনে একটাই নাম রিম রিম কানে কালা নাকি তাহলে শুনবি না কেন নামটা শুনিনি কখনো এখন শুনতে পাচ্ছিস একদম ভালো করে ক্লিয়ার চল আমার সাথে গোডাউনে চল আরে গোডাউনে চল আমার গোডাউন আরে বাবা আপনার গোডাউন মানে গোডাউনে কি কি করতে মার্ডার করতে পারিস মার্ডার খুন খুন হয় কেন আর মার্ডার করব কেন তুই সূর্য ছিলিস নিচে নেমে এসেছিস এখন চন্দ্র আমার সাথে যোগ দি আলাদা না একই এখন চল তুই মার্ডার করতে জানিস আমি কোথাও যাচ্ছি না তোকে আমি শিখিয়ে দেব চল কথা বলছিস মানে কি চুপ করে থাক একদম আরে যাতা দেখে যা হচ্ছে আপনার তুই কি দেখতে যাস কি দেখতে যাস তুই কি মার্ডার করতে পারিস যেটা বলবো তার থেকে বাড়তি কথা বলবি না মার্ডার করতে পারিস না খেতে পারিস কি 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 তাহলে মার্ডার করতে পারবি না কেন আমি শিখিয়ে দেবো তোকে আমি মার্ডার ধরে নেই তুই মার্ডারে নেই না কিসে আছিস আমি এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছিস আর তোকে এক্ষুনি তুলে জলে ফেলে দিলাম তাহলে তো তোর এখানেই জীবন শেষ তোর শেষ ইচ্ছাটা কি বলে দে আর তোর বাড়ির কাউকে ফোন করার হলে করে নে মানে এটাই তো শেষ দিন মানে শেষ দিন কি আর কয়েক ঘন্টা তোর হাতে সময় আছে এই কয়েক ঘন্টার মধ্যে তুই কিছু করতে চাইলে তোকে স্বেচ্ছায় আমি করতে দিই কারণ মারতে আমার কষ্ট হয় তো তাই জন্য কি বলছিস যে আসলেন বললেন হয়ে গেল তা হলো কি না হলো সেটা তো পরে দেখতে পাবি মরে যাওয়ার পরে তুই বুঝতে পারবি মরে যাওয়ার পর মানুষ বুঝবি মরেই তো যাবি তারপরেই বুঝবি মানে মরে যাওয়ার আগে মুহূর্ত
কতটা পর্যন্ত ভাববি? এটা বন্ধ রাখুন, আপনি আপনার কথা বন্ধ রাখুন, চুপ থাকুন। চুপ থাকো? আমি চুপ থাকবো না, তুই চুপ থাকবি? তুই আমার সাথে তর্ক করছিস? তোর এত বড় সাহস, ডাকবো আমার লোককে? তোকে তুলে না, আমরা হাসছিস কি রে? তোর ভয় বলে কিছু নেই, চারটে দাঁত এক ঘুষিতে ফেলে দেবো জানিস তোর। এত বড় ক্ষমতা? হ্যালো, কেউ একজনকে পাঠাতো, ওখানে দাঁড়িয়ে আছি আর একজন ফর্ম ফিল আপ না করে আমার এরিয়ায় ঢুকে পড়েছে, আমার পারমিশন পর্যন্ত নেয়নি। ওকে খতম করে দিতে হবে, ওকে আর রাখাই যাবে না। তাড়াতাড়ি আয়, দু মিনিট টাইম দিচ্ছি, ওর আমি রক্ত দেখতে চাই। তাড়াতাড়ি আয়। রেলা, তুই এক্ষুনি হয়ে যাবি বেলা, তোর লাশ পড়ে থাকবে এখানে, শুধু ওয়েট কর। আর বাবা আমাকে ফোন করলে ফোন করে নে, আমার না এসব করতে খুব কষ্ট লাগে বুঝলি। আর আমার দলের যা লোক আছে বাবা, এক কথায় খালাস, রিমের এক কথাটা ওরা মানে কি নিজের মানে নিজের রক্তবিন্দু দিয়ে আমার সে মানে কথা পালন করে, বুঝতে পেরেছিস? তোকে মনে হচ্ছে এক ঘুষি দিই এখন, কিন্তু আমি দেবো না, কারণ তোকে এই যে বাজে ছোট্টখাটো জিনিস আমি হাত দিই না, সব বন্দুক দিয়ে হয় গান। আমার লোক আসবে এক্ষুনি, আসলে পরেই তোর যা ব্যবস্থা হবে। দাঁড়া, তুই ফর্ম ফিল আপ করিসনি, রেজিস্ট্রেশন করিসনি? আর মালটাকে খালাস করা হয়ে গেছে, নেক্সট কাজে আমরা চলে যাচ্ছি তাহলে। ওকে যাও, ঠিক আছে। দেখেছিস সেটা? দেখেছিস খেলনা বন্দুক নিয়েছিস? এটা খেলনা মনে হচ্ছে, এরকম ঠেকিয়ে এখন দেবো না একদম। এমনিতে সুরাজ আছিস, চলে যাবি সূর্যের কাছে। এখনো বলছি আমার কথা শুনে চল, আমার গোডাউনে চল কাজ করবি, আর যদি ভদ্রভাবে না শুনিস, কোথায় কোথায় মানে একটা কথা না, মুখ থেকে বার করে মুখে চালাবো এবার। শোন, কথা কম, চ গোডাউনে চ, আর আমার যে দেখে গেলি ওরকম কালো পোশাক পরবি, কালো কালো পরবি, আর ওদের দলে যোগ দিবি। যাকে বলবো খুন করতে খুন করবি, যাকে বলবো মার্ডার করতে মার্ডার করবি, কাউকে চুমু খেতে বললে তাও খেয়ে নিবি। আবার তাই, আবার তাই কিসের? তোকে মারতে আমার ইচ্ছা করছে না, মনে হচ্ছে নিয়ে যাই দলে, কিন্তু তুই আমাকে বাধ্য করছিস মারতে। এটা দেখবি নিজের হাতে নিয়ে দেখবি, বিশ্বাস না হলে দেখে তো বুঝতে পেরেছিস কি জীবন চাস নাকি যাবি বল। বাঁচতে চাইলে গোডাউনে যোগ দিতে হবে, ওই যে দেখলি একজনকে মার্ডার করতে গেছে। তোর কেসটা আমি নিজে হ্যান্ডেল করছি ভাব। আপনি ভুল করছেন কোথাও একটা। কিসের ভুল? ভুল করছে। তুই হাসছিস কেন? মরার আগে তোর হাসার ইচ্ছা হয়েছে? মরা মানে মানে এই যে এইটা আছে হাতে, এটা দিয়ে তোকে একদম এ জন্মের মতো বাই বাই হয়ে যাবি। চ গোডাউনে যোগ দিবি, চ। কি করবি বল, এখনো সময় আছে তোর জন্য। গোডাউন এই গুলিটাকে খাবি নাকি আমার সাথে যাবি গোডাউনে বল? আমার নামার নামার গোডাউন বলতে কি কি করতে হবে? মার্ডার করতে হবে, খুন করতে হবে, রক্ত খেতে হবে। আমি আপনাদের সাথে থাকবো, মার্ডার টার্ডার করতে পারবো। তোকে তো এমনি ফ্রিতে আমি খাওয়াবো দাওয়াবো ঘোরাবো, আমার এক একটা মার্ডার কোন টাকা আসে 4 লাখ 5 লাখ। তুই মার্ডার করবি, থাকবি, কিছু টাকা পয়সা দেবো, কোনো চাপ নেই। মার্ডার মার্ডার আবার কথা, মার্ডার করতে পারবো না, এমনি যা বলবেন করতে পারবো। ঠিক আছে, মার্ডার করতে পারবো। কেন মার্ডার করতে পারবি না? কেন নিজে মার্ডার হবি? কেন মার্ডার যখন করতে পারবি না নিজে, তাহলে মার্ডার হবি বল? সেটা করবি তা কি করবি বলবেন? যেটা তাহলে মার্ডারই করতে হবে, এরকম ধরবি, ধরে এটা চালিয়ে দিবি, জাস্ট এটাই তোর কাজ, কোনো কষ্ট নেই। তোকে হাত পা ভাঙতে বলছি না, ডিরেক্ট যাবি চালাবি শেষ। ঠিক আছে, তাহলে ফর্ম ফিল আপ করেছিস? করিসনি? তোর আধার কার্ড আছে? ফটো? চ আমার সাথে গোডাউনে যাবি। আর শোন, ফোনের এই সিম কার্ডটা ফেলে দিবি, ঠিক আছে? ওটা দিয়ে কিছু হবে না। তুই আমাদের দলে যোগ দিয়ে দিলি, তোর জীবন থেকে সব চলে গেল, মানে ফ্যামিলি এখন পুরো আমাদের গোডাউন। আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর কাকা, আমি তোর জেঠা, সব আমি, ঠিক আছে? আমার কথা পুরো অক্ষর অক্ষরে পালন করবি, যা বলবো তাই করবি। আরে হ্যাঁ বল, হাস, তো ভয় পাচ্ছিস কেন? ভয় পেলে আমি গোডাউনে নিয়ে যেতে পারবো না, ওখানে এসব ভয়ের কোনো জায়গা নেই, শুধু মার্ডার আর রক্ত। আমাদের মনে কোনো মায়া দেওয়া নেই, তোর মনেও থাকা দরকার নেই, বুঝতে পেরেছিস? চল
আসছে তো চল গোডাউনে, আজকে তোকে পাঁচটা খুন করতে হবে, তাড়াতাড়ি আর দেরি করিস না, অনেক কাজ আছে আমার, এমনিতেই তোকে বোঝাতে গিয়ে অনেক টাইম চলে গেল। দাঁড়া, যাওয়ার আগে একবার হাই করে দে ওদিকে। হাই মানে? আরে তোর সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও শুট হচ্ছিল। আরে সরি, ডোন্ট মাইন্ড, জাস্ট একটা এন্টারটেইনমেন্ট করার জন্য আমার একটা প্র্যাঙ্ক চ্যানেল আছে, ওই জন্য জাস্ট, এটা কিছুই না। সো সো গাইস, ভিডিওটা তোমরা দেখতেই পেয়েছো কতটা ভয় পেয়ে গেছিল, এতটাই ভয় পেয়েছিল যে ফোনটা পর্যন্ত আমায় দিয়ে দিয়েছে। তো সরি, ডোন্ট মাইন্ড। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, কেমন হয়েছে জানি না, আর এইটা তো দেখতেই পাচ্ছ, যে যে ভিডিওটা দেখে লাইক না করবে তাকে গুলিটা দিয়ে আমি ঠ্যাস করে গুলি করে দেবো।